অসুস্থতার কোনো মৌসুম নেই, নির্দিষ্ট দিন বা মাসও নেই। সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য, তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায়। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি এটিএন নিউজের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো নাক, কান ও গলার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। নাক, কান এবং গলায় বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগে থাকি। গতকাল ছিল ওয়ার্ল্ড স্লিপ ডে এবং আমরা সাধারণত দেখি যে অনেকের মধ্যে একটা সমস্যা থাকে যে ঘুমের মধ্যে অনেক জোরে জোরে নাক ডাকা, যেটা আসলেই খুব বিরক্তিকর মনে হয় এবং পাশে যে থাকেন তার জন্য এটা খুবই একটা অস্বস্তিকর অবস্থা। যে স্লিপ অ্যাপনিয়া, এই সম্পর্কে একটু শুরুতেই আপনার কাছে জানতে চাইব। স্লিপ হলো নিদ্রা। ওয়ার্ল্ড স্লিপ ডে গত প্রতিপাদ্য ছিল স্লিপ ইজ এসেনশিয়াল ফর ইয়ার হেলথ। তো একটা হলো অনিদ্রা, একটা ঘুম না হওয়া, একটা নাক ডাকা, দুইটা দুই জিনিস। কিন্তু একটা নাক ডাকাটা হলো ওনার কিন্তু ঘুম পাচ্ছে প্রচুর, কিন্তু ঘুমের পরপরই ওনার ঘুম নাক ডাকছে, ঘুম ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে কেন? এটা তিন ধরনের অ্যাপনিয়া, মানে কিছুক্ষণের জন্য রেসপিরেশন বন্ধ হয়ে যাওয়া। যেমন দেখবেন ওই নাক ডাকা রুগীগুলা যারা প্রচুর নাক ডাকে, ঘুমের মধ্যে স্লিপ চলে। এটা যদি কোথাও অবস্ট্রাকশন হয়, ধরেন নাক ফাড্ডি বাঁকা, নাকে পলিপ, নাকের পিছন দিকে এডিনয়েড, বাচ্চাদের সাইডে দুটো টনসিল বড়, জিব্বা মোটা, অথবা লেডিং শ্বাসনালীতে পলি, পেপিলোমা বা কোনো ধরনের টিউমার, অথবা দেখবেন যারা একটু মোটা তাদেরই নাক ডাকে, তা অনেক চর্বি জমে, পেটেও জমে, ঘাড়েও জমে। রাত্রে যখন এভাবে ঘুমায়, ওই চর্বিটা ডায়াফ্রামকে প্রেস করে, জিব্বাটা উপর দিকে প্রেস করে, জিব্বাটা শ্বাসনালী বন্ধ করে যায়, দম বন্ধ হয়ে যায়, শ্বাস নেওয়া শুরু হলো, কোথাও অবস্ট্রাকশন হলো। তো একটা আপনি দেখছেন করোনার সময় অক্সিজেন স্যাচুরেশন 90 হলে আমরা লাফালাফি শুরু করতাম, ডাক্তার দেখাও, অক্সিজেন দাও। অ্যাকচুয়ালি ওনার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, বিকজ ব্রেইন সাপ্লাই পায় না। এই অবস্ট্রাকশন বা বাধার কারণে ব্রেইনে যেহেতু সাপ্লাইটা কম হচ্ছে, তখন তার এই প্রবলেমটা হয়। তখনই ব্রেইন বলে তুমি তো সাপ্লাই পাইতেছো না, ইউ আর ডাইং। তখন একটা রিফ্লেক্স ওঠে, ওই যে মানুষ জেগে ওঠে, জেগে ওঠার সময় আবার অক্সিজেন পাইলো, আবার কিছুক্ষণ আবার ঘুমায় থাকলো। তো দেখবেন নাক ডাকা রুগীরা কেমনে বুঝবেন, টিভি দেখতে দেখতে ঘুমায় পড়তেছে, কারণ আপনি ট্রাফিকে গাড়িতে সিগনালে আছে, ট্রাফিকে ঘুমায় পড়তেছে, তারপর এই কাজের মধ্যে আছে, অবসন্ন হয়ে যেতেছে অফিসে বা যে কোনো জায়গায়। যেমন আপনি কখনো কখনো সংসদে দেখবেন বা কোনো সায়েন্টিফিক সেশনে দেখবেন ঘুমাচ্ছে। আমাদের সাথে একজন দর্শক ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, দর্শক আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে নাক ডাকা, এই নাক ডাকাটা কিভাবে, মানে আপনার জুড়ে নাক ডাকে কিনা, নাক ডাকার কারণে আপনি ঘুম থেকে জেগে যান কিনা, আপনার পাশের লোকের ঘুমের কষ্ট হয় কিনা, পাশের রুম থেকে শব্দ শোনা যায় কিনা, আপনি দিনের বেলা অল্পতি অবসন্ন হয়ে পড়েন কিনা, ডে টাইম হাইপারসমনেন্স বলে, আপনার কাজের পারফরমেন্স কমে যায় কিনা, তারপরে নাক ডাকা রুগীদেরই
মনে রাখতে হবে হার্ট ফেলিওর হয়, স্ট্রোক করে, সাডেন ডেথ ইজ নাক ডাকা। আর বাচ্চাদের যেটা হয়, বাচ্চারা নাকে সর্দি লেগে থাকে নাক ডাকার জন্য, বাচ্চার কানে পানি জমে, কানে কম শুনে, স্কুল পারফরমেন্স কমে যায়, টেলিভিশনের সাউন্ড বাড়ায়, আপনি সবগুলা সিমটম দিয়ে বুঝতে হবে বাচ্চা বুড়া অ্যাডাল্ট। এটা মনে রাখবেন আপনারা, মোটা মানুষের কিন্তু নাক ডাকে, পাতলা মানুষের দেখবেন কম, মোটারাই বেশি এক্স্যাক্টলি সমস্যাটা। কারণ হলো এখানেও চর্বি জমে, এখানেও চর্বি জমে, তাহলে ওনাকে ফার্স্ট হলো হি শুড লাইফ ইজ চেঞ্জ ইজ লাইফস্টাইল। আচ্ছা, আমরা বলি অ্যাভয়েড অল এসএস, এস কি স্পাইসি ফুড, আচ্ছা কমাতে হবে, এস ইজ স্মোকিং, এস ইজ স্পিরিট, তিনটা হলো মেইনলি। তারপর হলো স্লিপ হ্যাবিট ঠিক করতে হবে, মানে আপনি আমরা বলি স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। তারপরে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, ফুড হ্যাবিটের মধ্যে ডায়েটিশিয়ান দেখাবেন, ওনার যদি ওভারওয়েট থেকে কমানোর চেষ্টা নেবেন লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। এখন কিছু ডিকটাম আছে, যেমন ইন্ডিয়ানরা বলে গরু যা খায় তাই খাইবেন, গরু খাওয়া বন্ধ করিবেন, মানে অ্যাভয়েড দ্য রেড মিট, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ট্রাই টু বি ভেজিটেরিয়ান অ্যান্ড আদার্স। আপনি যেটা বললেন স্লিপ হাইজিন মেনটেন করতে হবে, এই বিষয়টি কি? আচ্ছা, স্লিপ হাইজিন হলো মানে আমরা আসলে খাওয়ার পর পুরো বিছানায় চলে যাই, অ্যাটলিস্ট ইউ শুড বি ইন দ্য এম্পটি স্টমাক ফর টু অ্যান্ড হাফ আওয়ার। আচ্ছা, আপনি আটটায় খায়, সাড়ে দশটায় বিছানায় যান। আর বেডরুম শুড বি ইকুইপড উইথ এ ব্যাড হাইজিন, হোয়াট ইজ দ্যাট, পর্দাটা থাকবে সুন্দর, সুদিং ঘুমাতে পারেন, বেডরুমে টিভি থাকবে না, আপনি মোবাইল কম্পিউটার ইউজ করবেন না, আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের ডিসিশন নিয়ে যাবেন, আর ওইখানে এই ধূমপান মদ্যপান করা যাবে না। কারো যদি ধরেন ফ্যাটলেস মিল্ক কফি অ্যাভয়েড করলে ভালো, বা ওয়াটার এটা খেতে পারেন, তাহলে স্লিপটা মেনটেন করতে হলে আপনি ঘুমানোর জন্য সুবিধা হবে। আর ফুড হ্যাবিট তো চেঞ্জ করতেই হবে। তারপরে হলো আমরা কারণগুলো খুঁজি, কি কারণে তিনি নাক বাঁকা কিনা, নাকে কোনো টিউমার আছে কিনা, পলিপ আছে কিনা, আলা জিব্বা অনেক সময় মোটা, টনসিলটা বড়, জিব্বাটা মোটা, গলায় অনেক চর্বি জমা, দেখবেন ডাবল চিন। আর যারা মোটা, একটাই বুঝার উপায়, কলার সাড়ে সত্র পরে কিনা, পনেরো কলার নাক ডাকবে না কিন্তু, সাথে যদি কোনো কমরবিডিটি থাকে, হাইপার টেনশন, ডায়াবেটিস, তাহলে তো আরো খারাপ। সো ওই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। তো এখন ভয় পাওয়ার কিছু নাই, গতকাল ছিল যেহেতু স্লিপ ডে, তো ছিল স্লিপ ইজ এসেনশিয়াল ফর হেলথ, প্রত্যেকের জন্য ঘুম দরকার, মিনিমাম 8 ঘন্টা। আপনি যদি ঘুমাতে না পারেন, আপনার ঘুমার ডিস্টার্ব হয়, অনিদ্রা আলাদা জিনিস, ঘুমতে জেগে যাওয়া আলাদা জিনিস, প্রপারলি প্রপার জায়গায় চিকিৎসা নিতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ইউনূস যশোর থেকে বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার নাকে একটা সমস্যা আছে, পলিপাসের একটা মানে নাকের হাড় দেখায় গেছিল, বুঝছেন? আচ্ছা, পরবর্তীতে আমি ওইটা অপারেশন করেছি, এখন মোটামুটি ভালো, কিন্তু নাকে আমার একটা গন্ধ, মানে আমি যে আসলে প্রকৃতিক যে গন্ধ, এই গন্ধটা পাই না। আচ্ছা, আপনার এখন এই সমস্যাটাই, আর কিছু আছে, আর কোনো সমস্যা আছে? আমরা বুঝতে পেরেছি দর্শক, আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এটিএন নিউজের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি এবারে দেব। জি, আসলে উনি বলছেন ওনার অ্যালার্জি সমস্যা আছে, নাকে অপারেশন হয়েছে, মাস্ক ইউজ না করলে তখন ডিফারেন্ট টাইপের স্মেল পায়, যেটা আমরা ক্যাকোজমিয়া বলি,
অ্যাকচুয়ালি ওনার মন মেইন সন্স হলো অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিতে এমনি হাইপোসমিয়া থাকে, একটু কম শুনে হাঁচি হয়, কম গন্ধ পায়, অল্পতেই ঠান্ডা লাগে, হাঁচি হয়, সর্দি হয়, নাকে নানে এক ধরনের পলিপ হয়, খুব সম্ভবত ওনার নাকে অ্যালার্জিজনিত কারণে পলিপ, অথবা উনি বললো নাক বাঁকা, এটা অপারেশন হয়েছে। অ্যাকচুয়ালি সার্জারি ইজ নট এ ট্রিটমেন্ট ফর অ্যালার্জিক রাইনাইটিস অর অ্যালার্জি, প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। তো এখন তো আমরা এই করোনার পরে ইউকে ইউএসএ সব জায়গায় দেখান, এখন ফ্লু শট দ্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ভ্যাকসিনকে ইয়ারলি দেওয়া, অনেক অ্যালার্জি কন্ট্রোল থাকবে। বেশ কিছু ইমিউন স্টিমুলেটি ড্রাগস আর অ্যাভেলেবল বাংলাদেশেও আছে, যে ইসমিজেন আমরা এগুলোকে দিই। অ্যাকচুয়ালি অ্যালার্জিকে আপনি প্রিভেনশন করে রাখতে হবে, প্রোটেকশন দিতে হবে। নাকে অ্যান্টিহিস্টামিন, নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিনস আর অ্যাভেলেবল, এগুলো ধরেন বিলাস্টিন, বিল্টিন, এই টাইপের ওষুধ, মন্টিলুকাস আর অ্যাভেলেবল। সিঙ্গেল মন্টিলুকাস এ ডে ক্যান গিভ কন্ট্রোল অ্যালার্জি অ্যাওয়ে। নাকে কিছু স্প্রে আছে এখন, স্টেরয়েড স্প্রে, আদার স্প্রে, যেমন মোমিটাসন বা ফ্লুটিকাসন, এই সমস্ত স্প্রে যদি উনি একবার ইউজ করেন, অ্যান্টিলুকা মন্টিলুকাস যদি রাতে খান, অনেক ভালো থাকবেন। তারপরে আমরা কিছু পরীক্ষা করি, টোটাল ব্লাড করি, অ্যালার্জি কাউন্ট করি, দরকার হলে একটা সিটি স্ক্যান করি, ওয়ান্ট টু সি ওয়ার ইজ দ্য প্রবলেম। সো অ্যাকচুয়ালি কারণটা হলো ট্রিটমেন্ট, বাকি যেগুলো হয়েছে ওনার একটা সিটি স্ক্যান করে দেখা উচিত, ক্যাকোজমিয়া কেন, অপারেশনে কোনো ইঞ্জুরি হয়েছে কিনা, অথবা অ্যালার্জি ইটসেলফ ইজ কজ অফ ইয়ার, ওনাকে দেখাবো, বা সাইনাসে ইনফেকশন আছে কিনা, এগুলো সবকিছু মিলালে উনি ভালো থাকবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। হ্যাঁ আপু, আমি গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলতেছি। আমার ছেলের কানের সমস্যা, মানে ছেলের বয়স হলো 8 বছর, সে কানে শো শো করে, কান বন্ধ হয়ে থাকে। কিছুদিন আগে কানে অল্প একটু ঘা দেখছিলাম, ওষুধ ছিলেন কমে গেছে, কিন্তু অনেক সময় কানটা বন্ধ হয়ে থাকে, কানের মধ্যে শুশু শব্দ হয়, কানে শুনতে পায় না। এটা হলো আমার ছেলের সমস্যা। অ্যালার্জি আছে কিনা? অ্যালার্জি, হ্যাঁ অ্যালার্জি আছে। হা করে ঘুমায় কিনা? ঘুমানোর সময় মনে করেন মুখ দিয়ে করে হা করে অনেক সময় ঘুমায়, এরকম সমস্যা হয়, কিন্তু কানে মানে বাম কানে মানে খুব কম শোনে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি নাক কান রিলেটেড, নাক যদি বন্ধ থাকে কানও বন্ধ হবে। আপনার যদি সর্দি থাকে দেখবেন কানের মধ্যে পানি জমে, কানে শোনা কমে যায়, কানে শুশু করে। সো ফার্স্ট হলো বাচ্চার নাকে অ্যালার্জি আছে কিনা, নাম্বার টু যেহেতু হা করে ঘুমায়, নাকের পিছন দিকে অ্যাডেনয়েডটা বড় হয়েছে, এটা একটা। নাম্বার থ্রি, ওনার কানের পর্দার মধ্যে ফ্লুইড জমা আছে, তো কোনটাতে বেশি কোনটাতে কম। এটা কানের লস দুই রকমের, একটা কন্ডাক্টিভ, একটা সেন্সরিনাল, একটা মিক্স। ওনার কথায় মনে হয়েছে বাচ্চার এক কানে কিন্তু বেশ হিয়ারিং লস আছে, অবশ্যই হিয়ারিং টেস্ট করে দেখা উচিত, এটা কন্ডাক্টিভ লস না সেন্সরি বা সেন্সরিনাল লস, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যালার্জি কতটুকু আছে নাকি, এডিনয়েড আছে কিনা, অ্যালার্জিও চিকিৎসা করতে হবে। এডিনয়েড যদি বেশি বড় মাউথবিদ হয় এটা ফেলে দিতে হবে, কারণ এটা স্ট্রিশন টিউব ব্লক করে, ব্লক করাতে বাচ্চা কানের মধ্যে পানি জমে, কানে কম শুনে, আর এডিনয়েড থেকে বাচ্চা ঘুমতে জেগে যায়, নিঃশ্বাসে কষ্ট হয়। তো সিম্পল অ্যালার্জি কারণে চুলকায়, তাহলে আমি জানি না উনি কোথায় আছে, দেখাতে হবে কানের, কান দেখতে হবে এক্সটার্নাল কোনো ময়লা ফাঙ্গাস আছে কিনা বা ওয়্যাক্স আছে কিনা, দুই নম্বর মধ্য কানে পানি আছে কিনা, তিন নম্বর হলো ইন্টারনাল কোনো এই ওর হিয়ারিং এর ব্রেইনে কোনো কম আছে কিনা, প্লাস ওই সিম্পল এক্সরে, একটা এক্সরে নেজোফ্রিন বা এডিনয়েডের এক্সরে, সাইনাসের এক্সরে, অনেক কিছু বোঝা যাবে। আর এখন তো নেজো এন্ডোস্কোপি বাংলাদেশে অ্যাভেলেবল, নাকটাও দেখবে এডিনয়েডটাও দেখবে, চিন্তার কিছু নাই, উনি কারণে চিকিৎসা করতে হবে, উনি ঘরে বসলে হবে না, এখনই অ্যাক্ট করতে হবে উনাকে, না হলে কানে কম শুনলে ক্লাসের পারফরমেন্স খারাপ করবে, রেজাল্ট খারাপ করবে। এডিনয়েড থাকাতে মুখের শেপ নষ্ট হবে, এডি একটা একটা ইডিওটিক লুক হবে, তাহলে এই যদি অপারেশন করতে হয় করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আব্দুর রহমান বলছি, কুড়িগ্রাম থেকে। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আপনার সমস্যার কথা বলুন। আমার নাকের ভিতরে মাংস বৃদ্ধি, তাকে পলিপাস বলা হয় আর কি, এর করণীয় কি?
অ্যাকচুয়ালি নাকের ভিতরে এটা হলো কমন টার্ম মাংস বৃদ্ধি, কোনো মাংস বৃদ্ধি নাই। নাকে আল্লাহর দেওয়া তিনটা স্ট্রাকচার আছে, ইনফেরিয়র টার্মিনেট, মিডল এন্ড সুপিরিয়র টার্মিনেট। উনি একটাকে দেখেন, অনেকেই কিন্তু এটাকে মনে করেন যে এটা কন্ডিশনার অফ দ্য নোজ, এটাকে এটা নাকের পিছনে থাকতেই হবে, সবারই থাকে। এটা বাতাসকে, আমরা যে আল্লাহর দেওয়া বাতাসকে নিচ্ছি ওইটাকে হিউমিডিফাই করে গরম করে, সো টার্মিনেট যে এসেনশিয়াল পার্ট অফ নোজ। ওনার গোস্ত বাড়ছে, এই যে আমাদের কবিরাজের কাছে যায়, কবিরাজি ওষুধ দেয় এবং নাকে এটা বার্ন করে, সারাদিন সর্দি থাকে। ডোন্ট ডু ইট, নাকের কোনো মাংস বাড়ে না, এটা আল্লাহ দেওয়া জিনিস। টার্মিনেট ইজ এ নর্মাল স্ট্রাকচার। আপনার নাক বন্ধ হয় কি না, আপনার অ্যালার্জির সমস্যা, ওইটা দেখবেন। নাক মাংস কে মোটা হলো, আমাদের দেশে মানুষ এই বলে, দেখেন আমার টনসিল বাড়ছে, আমার নাকের মাংস বাড়ছে। আরে মোটা মানুষ তো ডাকাত না, টনসিল মোটা মানে তো এটা রোগ না, নাকের মাংস মোটা এটা তো রোগ না, এটা আল্লাহ দেওয়া জিনিস। দিস ইজ এ ইয়ার কন্ডিশন অফ দ্য নোজ, এটার জন্য কিছু করার দরকার নাই। আপনার নাক বন্ধ হয় কি না কোনো কারণে, মাথা ব্যথা কোনো, ওটার চিকিৎসা করতে হবে, নাকের মাংস চিকিৎসা করার দরকার নাই। তাহলে কবিরের কাছে যাবেন না, কারো দিয়ে এটা পুরাবেন না। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর দেওয়া দুনিয়ার বাতাস, সেটাকে গরম করে, এটাকে পিউরিফাই করে, এটা না থাকলে নাকের বাতাস ড্রাই হয়ে যায়। আপনি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন এবং আশা করি দর্শকরা সবাই বুঝতে পেরেছেন, অনেকেই উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছি আমরাও, সময় বলছে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।